কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রি স্বীকৃতি দেয়া সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এজন্য শোকরানা মাহফিল করে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিতে সকাল থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা জড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে এদিকে এই মাহফিলকে কেন্দ্র করে বন্ধ করে দেয়া হয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ রাস্তা বন্ধ করে কোনো অনুষ্ঠান না করায় আহ্বান জানান তারা শোকরানা মাহফিল ঘিরে ভোর থেকেই সোহরাউর্ডি উদ্যানে জড়ো হতে থাকেন কওমি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা হয় মাহফিলস্থলে সোহরার্দি উদ্যান ঘিরে প্রায় প্রতিটি সড়কে দেখা যায় পাঞ্জাবি আর টুপি পরিহিত শিক্ষার্থীদের স্রোত উদ্যানের প্রতিটি প্রবেশপথে পথে বসানো হয়েছে আর্চোয়ে মেটাল ডিটেক্টরে তল্লাশি করে মাহফিলস্থলে ঢুকানো হয় তাদের কওমি মাদ্রাসার দাওড়ায় হাদিসের সনদকে সাধারণ শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয় সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তারা শেখ হাসিনা এমন একটি কাজ করলেন ইতিপূর্বে কোন সরকারি যে কাজটি করে না যে সনাদের স্বীকৃতি দিলেন এটা যেটা কোমিরা জীবনও এটা চিন্তা করে না এমন ইতি স্বীকৃতি শেখ দিয়ে দিলেন এজন্যই মূলত কমিশনের স্বীকৃতির জন্য শুকরানা মাহফিল মাস্টার্স এবং বিশ্ববিদ্যালয়ের যে সমপরিমাণ মাদ্রাসার সমপরিমাণ মর্যাদা দিছে একসাথে সাকনি পাবে এদের জীবনে এখন অসুবিধা নাই সরকারকেও তো ধন্যবাদ জানাতে হবে এই কারণ মানুষ যদি কারো ভালো করে তার কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হবে এটাই আমাদের শিক্ষা এদিকে মাহফিলকে কেন্দ্র করে সায়েন্স ল্যাব মোড় মৎস্য ভবন মোড় দোয়েল চত্বর নীলক্ষেত মোড় এবং শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয় জাম তো ভাই প্রচুর আজকে যাচ্ছি আপনার ওই যে বিআইপি দিয়ে যাচ্ছি আসছি আপনার ওই দিক দিয়ে ঘুরে সোজা রাস্তাটা ঘুরে আসতে হয়েছে ঠিক আছে তিন চার কিলোমিটার ঘুরে অতিরিক্ত রাস্তা ক্রস করে আমাকে কারণ বাজার আসতে হয়েছে এতে ভোগান্তিতে দিতে পড়ে সাধারণ মানুষ বাসের অপেক্ষায় অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নগরবাসীকে অনেকক্ষণ অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে আছে এখানে এটা তো কেউই মানে জনগণ কেউই মেনে নেবেন এটা আমিও মেনে নেবো না ছয় বারোটার সময় এখানে আসছে এখন কয়টা বাজে এতক্ষণ পর্যন্ত হেই তার তো নেই মাতায় তার তো হেই মাতায় যাইতেছি কোনো স্কোপে নেই যাওয়ার মতো রাস্তা বন্ধ করে সমাবেশ না করার আহ্বান জানান তারা অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা